দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশে দেশের বাইরে চাঞ্চল্যকর তথ্য নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ টপ টেন নিউজে। সাথে আছি আমি আশরাফি দিবা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, মোট পাশের হার 95.26%। চলতি মাসের শেষের দিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের জাপানি মা নাকানো এডিকোর কাছে থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় বাতিল ঘোষণা। করোনা সংক্রমণ এখন নিম্নমুখী বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল ইসলাম। বিএনপি সহ যেসব রাজনৈতিক দল এখনও তাদের পছন্দের নামের তালিকা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত অনুসন্ধান কমিটির কাছে জমা দেয়নি, তাদের আগামীকাল সোমবার বিকেলের মধ্যে নামের তালিকা জমা দিতে আহ্বান জানিয়েছেন চার্জ কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের আবির্ভাবের বিচারপতি ওবায়দুল হাসান। চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সারা দেশের 5টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছেন। মালদ্বীপে চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আবদুল্লাহ সামালের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের 5 কর্মীকে অপহরণ। ইংলিশ ক্লাব বিশ্বকাপে পালমেইরাসকে 2-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেশ ও দেশের বাইরের নতুন নতুন আপডেট জানতে চোখ রাখুন আমার সঙ্গে ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।